নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপ্তিস ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এখন বাজে বিকেল 4টে আর আজকে হচ্ছে রবিবার। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম, মানে কয়েকদিন বলবো না, কয়েকদিন বললে ভুল হবে, কয়েক মাস আগে থেকেই ভাবছিলাম যে আমি কী কী জিনিস গিফট পেয়েছি, মানে পয়লা বৈশাখ উপলক্ষে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল, মানে আমি আগের ব্লগে বলেছিলাম। তো সেই বৈশাখ মাস থেকে ভাবছি, তো ভেবেই চলেছি, এখনও সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমি কয়েকটা জিনিস নিজে শপিং করেছি, তো সেগুলো একসাথে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। আর বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি হওয়া মানে তো আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয়। তো এই মনোরম পরিবেশে এখন আমি চলে এসেছি এই সমস্ত জিনিসগুলো আপনাদের দেখাবো বলে। তো চলুন, আপনাদের সাথে নিয়ে আমি এখন আমার ব্লগটি স্টার্ট করছি। তো চলুন, আমি কী কী জিনিস গিফট পেয়েছি বা কী কী জিনিস শপিং করছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখাবো, মা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল এই যে এই কাপদানটা। আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে এটা যে এটা একটা কুর্তি, কিন্তু এটা কুর্তি না, এটা একটা কাপদান। আমি আপনাদের ছড়িয়ে দেখাচ্ছি, এই যে ফিতেটা দেওয়াই আছে, এই যে সামনে কোমরের কাছে যেটা থাকে এই ফিতেটা ঝোলে, ফিতেটা দেওয়াই আছে। আর আমি তো প্রথমে দেখে ভেবেছি যে এটা একটা হয়তো কুর্তি হবে, কিন্তু না, তারপরে দেখছি না, এটা একটা নাইটি। আর মা যে কী করে এত সুন্দর একটা কাপ্তান আমার জন্য পছন্দ করলাম তো ভেবেই পাচ্ছি না, যে আমার রেড কালারটা খুব পছন্দের একটি কালার, তো সেই জন্যই মনে হয় মা পছন্দ করে এটা আমার জন্য কিনে নিয়ে এসেছে। আর এরপর দেখাচ্ছি আমার ছোট নানা দিয়েছে এই কুর্তিটা, মানে এগুলো যে দেখাচ্ছে এগুলো সবই পয়লা বৈশাখে পাওয়া, তবে কিছুদিন পরে পেয়েছি, তো মানে বৈশাখ মাসে কিছুদিন পরে পেয়েছি, তো সেই জন্যই মানে আর দেখানো হয়ে ওঠেনি। ছড়িয়ে দেখাচ্ছি, এখানে ছোট ছোট বোতাম দেওয়া আছে, ব্লুর ওপরে স্কাই কালারের প্রিন্টটা করা আছে। আর এর সাথে আমি একটা প্যান্ট কিনে নিয়েছি, বড় নানা দিয়েছে এইটা, মানে এই বছরে আমি নিজের জন্য কোনো কুর্তি কিনিনি, সবই পেয়েছি, তো সেই জন্য আমি আর কিনিনি। আর বোন এসেছিল, তো বোন এটা দিয়েছে, এই কুর্তিটা দিয়েছে, সামনে এই কাজটা আছে, আর এইটা সামনেটা আর ছড়ালে বুঝতে পারবে প্লেটগুলো বা বোলগুলো এখন খুব উঠেছে, তো আমি সেই জন্য এটা নিয়েছি। দাম নিয়েছে 99, খুব পছন্দ। আরো দুটো জিনিস কিনেছি, দুটো প্লেট পছন্দ হয়েছিল, এই প্লেটগুলো নিয়েছিল 30 টাকা করে, আমার মানে প্রিন্টটা খুব পছন্দ হলো, তো কোথাও দেখলে এরকম ভালো ভালো প্রিন্ট পেলে তো আমি কিনে নিই। তবে ব্ল্যাক প্লেট পেলাম না, ব্ল্যাক পেলে ব্ল্যাক নিতাম। আর এটাও আমি নিয়েছি এমবাজার থেকে, ওই ডাইনিং টেবিলের এই ম্যাটগুলো 6 পিস আছে, এটা কিনেছি। তো এই এর সাথে ছোটো ছোটোগুলো আছে, গ্লাস বা বাটি বসানোগুলো, ওগুলোও আছে। বোন দিয়েছিল ইয়ে থেকে, ও নিয়ে এসেছিলো, তো এই এটা নিয়ে এসেছিলো বোন, মানে বিছানা পরিষ্কার করার ওই যে প্লাস্টিক ঝাড়ুগুলো, এটাও বোনই দিয়েছে। আর বোন একটা পারফিউম এনেছিল, টেম্পটেশনের এই পারফিউমটা দিয়েছে, বেশ অনেকদিন হয়ে গেছে, আমার হাজব্যান্ডই ইউজ করে বেশিরভাগ।
আর এম বাজার থেকে এই অয়েল ব্রাশটাও কিনেছি, মানে আগে যে অয়েল ব্রাশটা ছিল না সেই ব্রাশটা একটু এরকম কিরকম কুচকে মতন গেছে, মনে হয় হিট লেগে এরকম হয়েছে, তো সেই জন্য এই ব্রাশটা কিনলাম অয়েল ব্রাশটা। আর ফ্যাশন সিটি থেকে নিয়েছি দুটো পাপোস, দেখুন অনেক বড় বড়, আর একটা নিয়েছি এর উল্টো দিকটা হচ্ছে এরকম আর সোজা দিকটা হচ্ছে এরকম, দুটো নিয়েছি এই একটা আর একটা আছে আর এই, মানে বারান্দায় পাতার জন্য নিয়েছি, নিচের বারান্দায় একটা আর উপরে বারান্দায় একটা, বেশ অনেকটা বড়। পছন্দ হয়েছে এগুলো নিয়েছে, এগুলো নিয়েছে 110 করে, এই ফুলটার জন্য বেশি ভালো লাগে। আর আমি কয়েকদিন ধরে একটা জিনিস কিনবো ভাবছিলাম, তো এই কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম, তো মানে বাসনের দোকান থেকে নিয়ে এলাম, শেপটা দেখুন কত সুন্দরের শেপটা, মানে মানে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। আর আমি আমার বাড়িতে এনে মায়ের তো পছন্দই হয়েছে, তো মানে যে দেখেছে তারই পছন্দ হয়েছে। এগুলো এখন খুব বেরিয়েছে, মানে টুকটাক ধরুন সকালে আদা দিয়ে চা হবে, আদাটা থেতো করার জন্য বা রসুনটা, সবসময় তো আর মিক্সি ব্যবহার করা যায় না, তো এগুলো হাতের কাছে টুকটাক ছোটো ছোটো অল্প অল্প কোনো জিনিস ভালো ইয়েতে করে খেতে হয়ে যায় আর কি। এটা হলো 3 নম্বর সাইজ আর এটার দাম নিয়েছে 280 টাকা। আর এম বাজার থেকে আমি এই স্কার্টটা কিনেছি, বেশ পছন্দ হয়ে গেল ওই জন্য নিয়ে নিলাম এই স্কার্টটা। এই স্কার্টটার দাম নিয়েছে 99, এম বাজার থেকে নিয়েছি 99। আর নিয়েছিলাম মা বলেছিল মানে যে মায়ের জন্য একটা হ্যান্ডি নিয়ে আসতে, তো মাকে আমার মা দিয়েছিল, মানে আমার এই মাকে শাশুড়ি মাকে আমার মা রাজস্থান গিয়েছিল, রাজস্থান থেকে এক ধরনের ব্যাগ এনে দিয়েছিল, তো সেই ব্যাগটা মায়ের খুব পছন্দ হয়েছিল, ওই ধরনের আমাকে আনতে বলেছিল, কিন্তু ওরকম পাইনি আমি, এরকম পেয়েছি এরকমই নিয়েছি। আর এটা বটুয়া সিস্টেম করা যায়, বেঁধে নিলে বটুয়া সিস্টেম হয়ে গেল, তা একেবারে খারাপ না। আর এর দাম নিয়েছে মাত্র 60 টাকা, এগুলো এরমই দাম, মানে দুটো সিস্টেমই করা যায়, এমনিও হাতে নেওয়া যায় আর বটুয়া সিস্টেম করেও নেওয়া যায়। তো মা এখনো এটা ব্যবহার করেনি, আর সবশেষে দেখাই, আমি বলেছিলাম না যে আমার বাপের বাড়িতে একটা রীতি আছে, মানে চৈত্র মাসে টাওয়াল বা গামছা বা কিছু দেওয়ার, তো সেই জন্য মা এই দুটো এরকম গামছা আর একটা অন্য কালারের, মানে এরকম দুটো গামছা দিয়েছে, এরকম দুটো গামছা দিয়েছে, একটা ব্যবহার হচ্ছে নিচ্ছে আর এই একটা নতুন আছে। আর আমি ছোট ননদের বাড়ি গিয়েছিলাম, ছোট ননদের বাড়ি ওই ট্রেন থেকে এই দুটো গামছা কিনে নিয়েছে, খুব সস্তায়, মানে দুটো গামছা 130 টাকা নিয়েছে দুটো গামছা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এখানেই শেষ করলাম, মানে যা যা কিনেছি আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল, এই জিনিসগুলো শপিং করেছি বা গিফট পেয়েছি সেগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রথ তো শুরু হয়ে গেছে, আছে সামনেই আছে উল্টো রথ, তো এর মধ্যে একদিন মাহেশের মেলায় যাওয়ার ইচ্ছা আছে, মানে কয়েকটা জিনিস কেনার আছে, তো যদি আমি যাই তো আর ওখান থেকে কী কী কিনবো তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই। তো আজকে এই পর্যন্তই, আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।